ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. একজন জানতে চেয়েছেন একটি প্রশ্নের উত্তরে ছিল সাহসিজদা দেওয়ার ব্যাপারে, যে সালাতে সাহসিজদা দেওয়ার বিধানটা কি। তো সেখানে বলা হয়েছিল যদি ফরজ ছুটে যায়, যদি রুকন ছুটে যায়, তাহলে সাহসিজদা দেওয়া সেই রুকনটা আদায় করতে হবে, প্লাস সাহসিজদা দেওয়াটাও ফরজ হবে। যদি ওয়াজিব ছুটে যায় তাহলে সেই ওয়াজিবটি আদায় করতে হবে না, কিন্তু সাহসিজদা দেওয়াটা ওয়াজিব হবে। যদি সুন্নত বা নফল ছুটে যায়, কোনো আমল ছুটে যায়, তাহলে সেটা সাহসিজদা দিলেই হবে, সাহসিজদা দেওয়াটাও সুন্নত বা নফল, আর সেটা সেই কাজটি আদায় করতে হবে না। সাহসিজদা দিলেই যথেষ্ট হবে, সাহসিজদা দেওয়াটাই সুন্নত, যদি নাও দেয় তাহলে কোনো ক্ষতি হবে না। এখন জানতে চাইছেন কোনগুলি ওয়াজিব, যাতে করে সবার জন্য স্পষ্ট হয়ে যাবে, ভালোভাবে বুঝতে সুবিধা হয় যে কোনগুলি ছুটে গেলে সাহসিজদা দেওয়াটা ওয়াজিব হবে এবং সেটা আদায় না করলেও চলবে। সাহসিজদা দেওয়াটা ওয়াজিব হবে, কিন্তু সেই কাজটি বা সেই আমলটি আদায় করতে হবে না সালাতের ভিতরে। যেমন একটি হলো তাকবীরে তাহারিমা ছাড়া, প্রথম যখন সালাত শুরু করা হয় আল্লাহ আকবার বলে, এটাকে তাকবীরে তাহারিমা বলা হয়, এটা রুকন বা ফরজ, এটা অবশ্যই দিতে হবে, না হলে সালাত বাতিল হয়ে যাবে। কিন্তু তাকবীরে তাহারিমা ছাড়া অন্যান্য যত তাকবীর আছে, রুকুতে যাওয়া, সিজদাতে যাওয়া, এক সিজদা থেকে উঠে আরেক সিজদায় যাওয়া, তারপরে দ্বিতীয় সিজদা থেকে উঠে দ্বিতীয় রাকাতের জন্য উঠে দাঁড়ানো, তাকবীর দিয়ে দাঁড়ানো, মানে তাকবীরে তাহারিমা ছাড়া যত তাকবীর আছে সবগুলো তাকবীর দিয়ে ওয়াজিব। তারপরে রুকুতে গিয়ে তাসবিহ পড়া, রুকুতে গিয়ে তাসবিহ পড়াটা, যেটা সুবহান রাব্বিয়াল আজিম, এই তাসবিহ পড়াটা ওয়াজিব। তারপরে দাঁড়ানোর সময় রুকু থেকে যখন উঠে দাঁড়াবে তখন অন্ততপক্ষে সামি আল্লাহু লিমান হামিদা এতটুকু বলাটা ওয়াজিব। তারপরে যেগুলি আছে বাড়তিরা দেওয়া, সেগুলি সুন্নত মোস্তাহাব, এতটুকু বলতেই হবে, এটা ওয়াজিব। তেমনিভাবে আপনার আরেকটু বলা, সামি আল্লাহ লিমান হামিদা, রব্বানা ওয়ালাকাল হামদ, এটা হলো যারা মুক্তাদি তাদের জন্য, ইমামের জন্য কি, সামি আল্লাহ লিমান হামিদা, যারা মুক্তাদি তার জন্য রব্বানা ওয়ালাকাল হামদ, এতটুকু অন্তত বলতে হবে, যারা মুক্তাদি পিছনে থাকবে তাদের এটা ওয়াজিব। তারপর সিজদায় গিয়ে তাসবিহ পড়া, সুবহান রাব্বিয়াল আলা, এটা তাসবিহটা পড়তে হবে অন্তত এতটুকু, তাসবিহ পড়াটা ওয়াজিব। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে স্থির হয়ে বসা এবং দোয়া করা, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে না বসেই মানে মুরগির মতো ঠোকর মারা বা ঠোকর দেওয়া, এটা চলবে না, স্থির হয়ে সোজা হয়ে বসতে হবে, তারপরে আরেকটা সিজদা দিতে হবে, এটা হলো ওয়াজিব। এবং দোয়া পড়া, রব্বিক ফিল, কমপক্ষে দোয়াটি পড়া। তারপরে আপনার যদি তিন রাকাত এবং চার রাকাত বিশিষ্ট সালাদ যদি হয়, তিন রাকাত অথবা চার রাকাত বিশিষ্ট সালাদ যদি হয়, তাহলে আপনার প্রথম যে তাশাহুদের বৈঠক যেটা হবে, দুইটা তাশাহুদের বৈঠক হবে, তাহলে প্রথম তাশাহুদের বৈঠকটি হবে হলো ওয়াজিব, আর শেষ বৈঠকটি হবে হলো ফরজ। আর দুই রাকাত সালাত হলে শেষ বৈঠকটি হবে ফরজ বা রুকন, বসতেই হবে। এবং সেই সাথে তাশাহুদের বৈঠকে বসে যেমন আত্মাহিয়াতু পড়া এবং শেষ বৈঠকে আত্মাহিয়াতু দরুদ ইব্রাহিম পড়া, এটা ওয়াজিব, এটা পড়তে হবে। এবং সালাম ফেরানো, সালামের মাধ্যমে সালাত শেষ করা, সালামের মাধ্যমে সালাত শেষ করা, এটা হলো ওয়াজিবের ভিতরে পড়ে, এগুলি ওয়াজিব। যদি ছুটে যায় তাহলে আপনার এগুলি ওয়াজিব, এগুলি যদি ছুটে যায় তাহলে আপনাকে সাহসিজদা দিতে হবে, সাহসিজদা দিলেই সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ, এগুলি পুনরায় আদায় করার প্রয়োজন হবে না। যদি রুকন ছুটে যায়, ফরজ ছুটে যায়, তাহলে সেটা আদায় করতে হবে, বলে সাহসিজদা দিতে হবে। আশা করি স্পষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।